দর্শক, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, এমন কথায় গাওয়া তার গানটি এখন সবার মুখে মুখে। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই বেজে উঠছে তার গানটি। ইতোমধ্যেই কোটি কোটি মানুষ দেখেছেন ভুবন কণ্ঠে গাওয়া সেই গান। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির গ্রামের বাসিন্দা ভুবন পাদ্যকর শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। এখন মোটরসাইকেলে কাজটি করেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাওয়া ভুবন ভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন ইতিমধ্যে। সেখানে তিনি বলেন, মোবাইলে আমার গান দেখছে সবাই, দেখা হলে সবাই এসে আমার গানের প্রশংসা করে যাচ্ছে, ভালোই লাগছে। ভুবন পাদ্যকর জানালেন, বিগত 10 বছর ধরে বাদাম বিক্রি করছি, আমি বাদাম বিক্রি করার সময় এভাবেই গান গাই। সেই সময় কোনো একটি ছেলের দৃশ্যটি ক্যামেরা বন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে, কিন্তু আমি সেই ছেলেটিকে চিনি না। ভিডিওটি ছাড়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। রাতারাতি বাদামওয়ালা থেকে তারকা হয়ে যান সেই ভুবন পাদ্যকর। বর্তমানে বিভিন্ন স্থান থেকে গান গাওয়ার নিমন্ত্রণ পাচ্ছেন তিনি। একের পর এক সুখবর আসছে তার জীবনে। তবে এবার সম্ভবত ভুবন পাদ্যকরের জীবনের সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে। দর্শক, আপনারা কি জানেন সেই সুখবরটি কি? তা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে, এই সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান খানের সাথে ডুয়েট গানের সুযোগ পেতে যাচ্ছেন ভুবন পাদ্যকর। এই খবরটি শোনার পরপরই ভুবন পাদ্যকর খুশিতে একেবারে আত্মহারা হয়ে গিয়েছেন। ভুবন পাদ্যকরের সাথে ডুয়েট গানের বিষয়ে সালমান খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি দেখেছি ভুবন পাদ্যকরের গানের ভিডিওটি, সে আসলেই অনেক ভালো গান গায়, তার গান শুনে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। সম্প্রতি আমি একটি মিউজিক কম্পোজার প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব পেয়েছি তার সাথে ডুয়েট গান করার, তাই কোনো কিছু না ভেবেই আমি সরাসরি সেই প্রস্তাব গ্রহণ করেছি, কারণ আমার মনে হয়েছে ভুবন পাদ্যকরকে একবার সুযোগ দেওয়া দরকার। আমার বিশ্বাস ভুবন পাদ্যকর একদিন বিশ্বের অনেক বড় সঙ্গীত শিল্পী হবে। এখন এটাই দেখার বাকি, সালমান খানের সাথে ডুয়েট গানের পর ভুবন পাদ্যকর কতটা সাকসেসফুল হতে পারে। সম্মানিত দর্শক, সালমান খানের সাথে ভুবন পাদ্যকরের ডুয়েট গান শোনার জন্য আপনারা কে কে অপেক্ষা করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি ভুবন পাদ্যকরকে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।